আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 60টি রোজা চলে গেল, 7 রোজা সম্পন্ন করলাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে 60টা রোজা করার তৌফিক দান করেছে। এখন এসে রান্না বান্না করতেছি, গরুর মাংস আলু দিয়ে রান্না করতেছি সেহরিতে খাওয়ার জন্য। আর ইফতারের জন্য তরমুজের শরবত তৈরি করেছি। এখানে তরমুজ আমি 2 টেবিল চামচ নিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা সাথে কোনো জুসারের সাহায্যে জুস করে নিতে পারেন, এটা সেকলেও হবে আবার না সেকলেও হবে, আপনারা সেকে নিতে পারেন। অন্যদিকে গরুর মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি এবং সিদ্ধর জন্য পানি দিয়ে এবং সিদ্ধ করে নেব। আমার এই যেগুলো ছিল এখন এমন এক অবস্থা, আমার এখন রোজা থাকার পর যাই রান্না করি না কেন সব কিছুই থেকে যায়, এভাবে আমার সব কিছু ফেলাই দিতে হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখন কী করব রোজা নিয়ে? আজকের আমার ইফতারে ছিল এই যে শরবত, মালটার শরবত, তারপর আবার তরমুজের শরবত, ছোলা বুট, একটা ডিম পোস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 60টি রোজা শেষ করলাম। এখন ইফতারের সময় হয়ে গেছে। এখন আমি এই যেগুলোতে কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মেখে খাইতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে এভাবে খেতে আমার কাছে ভালো লাগে, একটু শশা থাকলে আরও ভালো হতো কিন্তু শশা বাসায় ছিল না তাই শশাটা দিতে পারিনি, কিন্তু এভাবে খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। আজকে আমার ইফতার এটাই। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। এখন ইফতার করে নেব। আল্লাহ হাফেজ।